আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্যাসা মাছের ঝালের একটা রেসিপি। এই মাছের ঝাল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এই মাছে একটু কাঁটা বেশি, কিন্তু টেস্টটা খানিকটা ইলিশ মাছের মতন। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সর্বপ্রথমে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ফ্যাসা মাছ। আমি পাঁচটা মাছ নিয়েছি, দুটো করে টুকরো করে নিয়েছি। এখানে টোটাল 10 পিস মাছ আছে। এরপর আমি দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর নুন হলুদটা মাখিয়ে নেবো। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। এরপর আমি নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলেতে। মাছগুলোর একটা পাশ হতে দেব। একটা পাশ হয়ে গেছে ভাজা, উল্টে দিয়েব অন্য পাশ ভাজা হওয়ার জন্য। খুব বেশি কড়া করে আমি মাছগুলো ভাজবো না, আমি হালকা লাল লাল করেই ভাজবো। এই মাছগুলো খুব সাবধানে একটু ওল্টাতে হবে, মাছগুলো খুব সহজেই ভেঙে যায়, তাই ওল্টানোর সময় একটু সাবধানে ওল্টাবেন। মাছের দুটো পাশ লাল লাল হয়ে গেছে, মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সব মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেবার পর আমি খানিকটা তেল তুলে রাখছি। এতটা তেলে যেহেতু আমি মাছের ঝাল করব না, তাই খানিকটা তেল আমি তুলে রাখছি। এরপর বাকি তেলে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর কিছুই দেব না আমি ফোড়নে, শুধু এই শুকনো লঙ্কাটাই দিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি স্লাইস করে। পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর লাল হয়ে যায়, তার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এরপর আমি এখানে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও ভালো করে ভেজে নেব। আমি এখানে শুধু পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিয়ে মাছের ঝালটা করছি, আমি আর অন্য কোনো মশলা আমি এখানে দেব না। এবার আমি দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চামচ ঝাল গুঁড়ো লঙ্কা, আর এখানে দেবো 1/3 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে আপনারা দেবেন, তবে যেহেতু মাছের ঝাল আমি তৈরি করছি, তাই একটু ঝাল ঝালই আমি করব। হালকা ঝাল না হলে আবার এই মাছের ঝাল আবার ভালো লাগবে না। এবার সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। দিলাম সামান্য একটুখানি জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর
আমি 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব, যাতে পেঁয়াজ টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, একটু হাই ফ্লেমে এবার আমি কষিয়ে নেব মশলাটাকে, যেহেতু জল দিয়েছিলাম। মশলাটা এরমভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই করে। অনেকটা জল শুকিয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 মুঠো মতন কুচোনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়েও ভালো করে এবার একটু কষিয়ে নেব, যাতে করে পুরো মশলাটা থেকে ধনে পাতার গন্ধটা বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। যেহেতু খুব বেশি গ্রেভি হবে না, তাই জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই মাছের ঝাল খুব বেশি গ্রেভি ভালো লাগে না। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে ভালোভাবে, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলোকে অ্যাড করার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে মাছগুলো একটু নরম হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাছগুলো একটু নরম হয়ে গেছে, মাছগুলোর মধ্যে বেশ ভালোভাবে গ্রেভি বেশ ভালোভাবে প্রবেশ করেছে। এবার গ্রেভিটা একটুখানি জাস্ট একটুখানি ফুটিয়ে নেব আর এটা গরম গরম সার্ভ করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের ঝালটা যখন ঢাকাটা খুললাম। মাছের ঝালটা আমি এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ফ্যাশা মাছের ঝাল, গরম গরম আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই মাছের ঝাল, অবশ্যই আপনারা বাড়িতে এরমভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।